আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নারিশাস ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো লিমন, তারপর আরজিন মানে আমার ভাইয়ের মেয়ে, তারপর আমার ভাই, তো আমরা সবাই মিলে রওনা দিয়েছি। তো আমি একটু অসুস্থ, আমার শরীরটা খুবই খারাপ, আমার শরীরটা অনেক খারাপ। তো ঠিক আছে, আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। তো গল্প করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ঢাকায়। তো যে কথাগুলো বলতে চাচ্ছি, আমার বলার আর কোনো কিছুই নেই আসলে। আমার ভিডিওগুলোতে তেমন একটা বাজে কমেন্ট আসে না, তবে দুই একজন বাজে কমেন্ট করে, তাদেরও চ্যানেল আছে। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজের যোগ্যতায় নিজের কিছু করার চেষ্টা করুন। প্লিজ অন্য কারো লাইফে ইন্টারফেয়ার করবেন না, এতে করে আপনার ভালো হবে না কখনোই, খারাপ ছাড়া। তো আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো আমরা এয়ারপোর্টে আসার পর আমি একদম সব কিছু কমপ্লিট করে একদম প্লেনে উঠে গেছি। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে খাবার দেওয়া হবে। আসলে আমার শরীরটা এতই খারাপ ছিল, আমার ভিডিও করার মতো কোনো মন মানসিকতা একদমই ছিল না। তারপরও টুকটাক যাই পেরেছি আমি আপনাদের জন্য ভিডিওটা করেছি। তো আমি যেহেতু আমার বাচ্চাদেরকে রেখে এসেছি বাংলা, মানে বাংলাদেশে এসেছি ওদেরকে রেখে, সেহেতু আমার বাংলাদেশ থেকে ব্যাক করতে হবে খুব তাড়াতাড়ি। তো আমি সিঙ্গাপুরে চলে এসেছি, তো আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ভালোভাবে চলে এসেছি মানুষের জন্য। এয়ারপোর্টে আমি আমার লাগেজগুলো ক্যারি করতে পারিনি, কিন্তু আমাকে অনেকেই হেল্প করেছে, তাদেরকে আমার অনেক ভালোবাসা এবং দোয়া। তো আমরা হচ্ছে যে সিঙ্গাপুরের এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের লাগেজের জন্য ওয়েট করছি। আর বাহিরে তোমাদের ভাইয়ার আসতে একটু লেট হয়ে গেছে, টার্মিনাল হচ্ছে যে 2 না 3 এটা নিয়ে খুব কনফিউজড ছিল। তো অবশেষে আমরা মিট করেছি এবং বেবিদেরকে হাগ করেছি। ওরা আমাকে অনেক দিন পর পেয়ে অনেক হ্যাপি, এবং আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার কণ্ঠ দেখে বুঝতে পেরেছো যে আমার অবস্থা কতটা খারাপ ছিল। বাসায় এসে কোনো রকম জাস্ট আমি কোনো রকম জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে গেছি, কারণ আমি ফুল ছিলাম যেহেতু ওই প্লেনে আমাদেরকে খাবার দিয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে ভিডিওটার জন্য তোমরা বলতেছো, সেটা হচ্ছে যে আমার আম্মু মুরব্বী মানুষ, উনি ভিডিওর সামনে এসে বলুক। তা আমাকে এগুলো নিয়ে অনেকে অনেক বাজে কথা বলো, এগুলো আমি আমার কানে নিই না, কারণ এগুলো কানে নেওয়ার মতো সময় বা ইচ্ছা বা টাইম কোনোটাই আমার নেই। আমি আমার ফ্যামিলি নিয়ে ভিজি, আমি আমার কাজ নিয়ে ভিজি, এবং আমি তোমাদের মাঝে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আবারও, আমি সেটা নিয়ে ভিজি। আমাকে কে কী বললো না বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আগে হয়তো বা খারাপ লাগতো, বাট এখন আমাদের এগুলো অভ্যস্ত হয়ে গেছি আমরা যারা ইউটিউবার আমরা। তো যাই হোক, এই জন্য একটা কথাই বলবো যে
পরের পিছনে না লেগে প্লিজ একটু নিজের দিকে খেয়াল করো, যারা অন্যের পিছনে লাগো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমার বলার। আর আমাকে যারা ভালোবাসে, আমার ভিউয়ার্স যারা, তাদের জন্য আমার অলওয়েজ ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আজীবন সেটা থাকবে। এবং আমি সেটা আশা করি যে আমার ভিউয়ার্সরা আমার 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 পাশে ছিল, আগেও ছিল, এখনও আছে। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আমরা বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, তো আমার কোনো কাজ করতে হয় না। তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।